হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণভাবনামৃত এই যে বিশেষ অমূল্য সম্পদ আমরা লাভ করেছি সেই চৈতন্য মহাপ্রভুর কৃপায় এবং তার ধারায় পরবর্তীতে রূপকুষ্ণাই পাল এবং অন্যান্য আচার্য শিলভক্তিবান ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল অভয়শ্রনারবিন্দ ভক্তিবৃদান স্বামী প্রভুপাদ আমাদের ইস্কুনের প্রতিষ্ঠাতা আচার্য তাদের কৃপায় তাদের ধারায় আমরা এই কৃষ্ণ মধ্যে যুক্ত হতে পেরেছি আমরা বিশেষ সৌভাগ্যবান সকলে তো এই কৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করার চেষ্টা করছি আমরা চর্চা করার চেষ্টা করছি কিন্তু যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় বা আমরা চিন্তা করি যে কৃষ্ণ ভাবনামৃত আসলে কী অল্প কথায় বলতে সাজাতে গেলে গুছাতে গেলে তখন আমরা অনেক সময় অনেকে দেখা যায় যে একটু আমরা ইতস্তত বোধ করি আসলে ভক্তিটা কি বলা যায় কৃষ্ণ হাবুর আমরা কী আসলে এই ভক্তি করছি আমরা এক কথায় অল্প কথায় বলতে গেলে মনে কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে কেউ আপনাকে থামালো এবং জিজ্ঞেস করলো ভাই আপনি কোথা থেকে আসছেন কি করছেন আপনাকে দেখা যাচ্ছে আপনি ধুতি কুর্তা পরে আছেন সাধু বেশে কোথায় থাকেন কোথায় আপনাদের মত পথ কী না আমরা স্কনে আছি বা আমরা ভক্তি করছি তো আপনাদের সিদ্ধান্ত কি আপনারা কি মনে করেন আপনাদের তত্ত্বটা কি এই ভক্তিটা কী কেন করব কি করব। তা আমরা তখন বলতে পারি হ্যাঁ আমরা দেখুন ওই বিভিন্ন কিছু বলবো আমরা কিন্তু আসলে আমাদের ভক্তিটি কি যদি অল্প কথায় বলতে হয় এক কথায় সাজাতে হয় গুছাতে হয় পুরো ভক্তি তত্ত্ববিজ্ঞানকে তাহলে আমরা তিনটি কথা বলতে পারি যে কৃষ্ণ ভগবানৃত্য কি ভক্তি কি তিনটি কথা কি তিনটি কথা কৃষ্ণ ভগবান অমৃত বা ভক্তির বিচার এবং তার আচার এবং তার প্রচার এই তিনটি সূত্র আমরা বলতে পারি ইংরেজিতে বলতে গেলে ফিলোসফি দেন প্র্যাকটিস অ্যান্ড দেন প্রিচ থ্রি পিস বিচার আচার প্রচার আমরা শুনেছি প্রচার করতে হবে আচার করতে হবে আচার প্রচার নামের করহ দুই কার্য তুমি সর্বগুরু তুমি জগতরা জগতের আর্য চৈতন্য চরিতার মধ্যে বর্ণনা করছেন আচার করেন কেহ না করেন প্রচার প্রচার করেন কেহ না করেন আচার আচার প্রচার দুটোই করতে হবে কিন্তু তার আগে আছে বিচার বিচার মানে কি সিদ্ধান্ত ভক্তির সিদ্ধান্ত কৃষ্ণ ভগবত আসলে কী এর এর তত্ত্বটি কী আমরা কী বিশ্ব মতবাদ কী বিশ্বাস করি সেটি আমাদের বুঝতে হবে তো ভগবত সেটি যদি বলতে যাই আমরা তাহলে ভগবদ্গীতায় পাঁচটি বিষয় আছে জীব ঈশ্বর প্রকৃতি কর্মকাল এই পাঁচটি বিষয় তত্ত্ব আছে ভগবদ্গীতার বিষয়বস্তু সেটি আমরা আলোচনা করতে পারি চিন্তা করতে পারি তারপর শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবতমের দশটি বিষয় আছে অপ্রসর্গ বিসর্গ্র স্থানম পোষণমতয়হ মন্মন্তর ঈশানুকথা নিরোধ মুক্তির আশ্রয় দশটি বিষয় আছে সেটি আমরা এখন ডিটেলস আলোচনা করছি না পরবর্তী আলোচনা করার চেষ্টা করব সেটা আমরা চর্চা করতে পারি বা বুঝার চেষ্টা করতে পারি এই বিচারটি গীতার পাঁচটি বিষয় ভাগবত দশটি বিষয় বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতেরও আমরা দশটি বিষয় বলতে পারি আসলে ভক্তিবীন্দ্র ঠাকুর তিনি তার দশমূল শিক্ষার মাধ্যমে আমাদের কাছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটা উপস্থাপন করেছেন যাকে আমরা চৈতন্য চরিতামূ দশটি বিষয় বলতে পারি আম নায় প্র তত্ত্বম হরি হরম সর্বশক্তিম রসাধিম তদ ভিন জীবান প্রকৃতি কবলিতান তদ্বিমুক্তাংশ ভাবাত ভেদাভেদ প্রকাশ সকলমি হরে হে সাধনম শুদ্ধ ভক্তিম সাধ্যম তৎপ্রীতিমেত্তি উপদেশতি জনান গৌরচন্দ্র তো এই হচ্ছে দশটি বিষয় চৈতন্য চরিতামৃতের বলতে পারি আমরা যে প্রথমত শাস্ত্র হচ্ছে মূল প্রমাণ প্রামাণিক শাস্ত্র এবং মূল প্রমাণ তারপর কৃষ্ণ হচ্ছেন তত্ত্ব তিনি হচ্ছেন অখিল রসামৃত মূর্তি সমস্ত রস্যমূহের সমুদ্র তিনি হচ্ছেন সমস সর্বশক্তিমান জীব হচ্ছে ভগবানের বিভিন্নংশ তত্ত্ব বদ্ধ অবস্থায় জীব ভগবানের এই জড় বহিরঙ্গা জড়ো প্রকৃতির কর্তৃক কবলিত আর মুক্ত অবস্থায় জীব এই বহিরঙ্গা জড় প্রকৃতির কবল থেকে মুক্ত আর জীব এবং জড়াত্মক এই যে প্রকৃতি রয়েছে তা হচ্ছে ভগবানের সাথে ভেদ অভেদ একই সাথে তারপর জীবের অভিধেয় হচ্ছে বা জীবের কর্তব্য হচ্ছে সাধনম শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি সাধন করাই হচ্ছে জীবের কর্তব্য আর জীবের মূল লক্ষ্য যা আমাদের লাভ করা হচ্ছে সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতি এই দশটি তত্ত্ব এক কথায় তো এই হচ্ছে বিচার ভক্তির বিচার এর মধ্যে যা আসবে তা আমরা গ্রহণ করবো এর বাইরে যা যাবে আমরা করব না অন্যভাবে বলতে গেলে আরাধ্য ভগবান স্তদ্ধাম বৃন্দাবনম রম্যাং ক্চিদুপাস ব্রজবধুবর্গে যা শ্রীমদ্ভাগত প্রমাণমলম প্রেম পুমর্থো মহান মহাপ্রভুর মতমিদম ত্রাধরো নোপর কৃষ্ণ হচ্ছে আরাধ্য ভগবান এই শ্লোকে পাঁচটি কথা বলছে শ্রী শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর তিনি কবি কবিকর্ণপুরের গুরুদেব তিনি এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে কৌরীয় বৈষ্ণব সিদ্ধান্তের পাঁচটি কথা বলছেন মাত্র এই পাঁচটি কথায় আমাদেরকে পুরো কথা পুরো সিদ্ধান্ত বলে দিচ্ছেন কৃষ্ণ হচ্ছেন একমাত্র আরাধ্য ভগবান ব্রজন্য কৃষ্ণ একমাত্র আরাধ্য ভগবান তার ধাম ও বৃন্দাবন এবং এবং তার মতো তার নাম রূপ গুণ লীলা বিগ্রহ তার ধাম পরিকর সবই হচ্ছে তার মতো একই আরাধ্য পূজনীয় তদীয় আরাধ্য ভগবান নয় সতন ধাম বৃন্দাবনম তার নাম ধাম সবথেকে তার মতো আরাধ্য রম্যাম ক্ষয়াচিদ উপাসনা প্রজেপর্গের নিজা কল্পিতা এবং তাকে আরাধনা করার পন্থা কীরকম সেটি হচ্ছে গোপীরা যেরকম করেছিলেন সেরকম এবং এই সমস্ত তত্ত্ব কথাকে জানতে পারবো আমরা ভাগবতম থেকে ভাগবতম প্রমাণম অমূলম ভাগবতম হচ্ছে মূল প্রমাণ এবং জীবনের লক্ষ্য কী সেটি হচ্ছে প্রেমাপুমর্ত মহান কৃষ্ণ প্রেম লাভ করা শ্রীচৈতন্য মহাপ্রভুর মতামিত এই পাঁচটি কথা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মত তত্র আদর পর এখানেই আমরা পরম আদর করি এছাড়া অন্য কোথাও আমরা আদর করি না এই হচ্ছে আমাদের মূল সিদ্ধান্ত প্রথমত আমাদের পুরো বিচার করতে গেলে তাকে সম্বন্ধ অভিদয় প্রয়োজনের তিনটি তত্ত্বে ভাগ করতে হবে সম্বন্ধ কি অভিদেয় কি প্রয়োজন কি এবং তারপরে এই তত্ত্বগুলি আসবে তো এই হচ্ছে বিচার ভক্তির বিচার সিদ্ধান্তটা ভালো করে বুঝতে হবে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো লস ইহা হইতে চিত্তে লাগে সুদৃঢ় মানুষ সিদ্ধান্ত যদি ভালো করে বুঝতে না পারি তাহলে আমাদের ভগবানের চরণ কমলে মন বা রতিমতি ভালো করে গাঢ় হবে না চৈতন্য মহিমা যা নিয়ে এসব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে এই সমস্ত সিদ্ধান্তের ফলে আমরা ভগবানের মহিমা যখন শুনি তখন আরও হবে আমাদের মনটা রতিমতি চিত্ত ভগবানের চরণ কমলে স্থিত হতে পারে এ হচ্ছে ভক্তির বিচার তারপরে আমরা ভক্তির আচারে আসব। যদি আমরা বিচারটি ভালো করে পক্ষ না করি তাহলে আচারে এসে আমরা এখানে তালগুল পাকিয়ে ফেলবো সহজিয়ার মতো আচরণ করব। যা করা উচিত সেটি করব না যা করা উচিত নয় সেটি হয়তো করে বসবো ভক্তি অনুকূলমাত্র কার্যের স্পিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জনাকে এটা হচ্ছে আচার কিন্তু যদি আমরা নাই বুঝলাম যে কোনটি অনুকূল কোনটি প্রতিকূল কীভাবে আমরা সেটি পালন করব অনুশীলন করব। তাই আচারটি করতে হলে বিচারটি আগে যাই আর আচার করতে এলে মহাপ্রভু চৈতন্য মৃত্যু রূপ গোস্বামীর কাছে সরতন গোস্বামী কাছে তিনি চৌষট্টি অঙ্গের কথা বলেছেন দ্বিতীয় বিস্তারিত হয় ভক্তির চৌষট্টি অঙ্গ অনুশীলন করা তার পরবর্তীতে এটাকে আবার সংক্ষিপ্ত করে নববিধা ভক্তির কথা বলেছেন স্বর্ণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যাম সাক্ষ্যম আত্মনিবেদনম নটি অঙ্গের কথা বলেছেন তারপরে পাঁচটি কথায় অল্প কথায় বলে দিয়েছেন ব্যাস পাঁচটি এই পাঁচটি জিনিস অনুশীলন করুন সাধু নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন সকল সাধন ও শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ ভক্তি জন্মে এই পাঁচের অল্প সঙ্গ এই পাঁচটি কথা এই পাঁচটি কথার মাধ্যমে পাঁচটি জিনিস অনুশীলন করার মাধ্যমে আমরা মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারি আমাদের জীবন স্বাস্থ্য করতে পারি বিচার আচার এবং সেখানে আচার আরও বলতে গেলে যদি আমরা বলি এই সমস্ত কিছু অনুশীলন করবো আমরা ঠিক আছে তো প্রভুপাদের বিশেষ পরিকল্পনা ছিল যে এই বিষয়গুলি আর যথাযথভাবে বেলা অনুশীলন করার জন্য যেহেতু কলিযুগ এই কলিযুগ সব কিছু খুব কঠিন অবস্থায় এখন মায়ার প্রভাব প্রভাবটা এত তীব্রভাবে গাঢ়ভাবে আমাদেরকে চেপে ধরেছে এখান থেকে উদ্ধার পেতে খুব কঠিন ব্যবস্থা কাজ তো সেই জন্য প্রভুপাদের পরিকল্পনা ছিল আমাদের দৈব বর্ণাশ্রম স্থাপন করা তো এই দৈব বর্ণাশ্রম যখন পালন করবো আমরা খুব সুন্দরভাবে যথাযথ ব্যবস্থা যা ভগবান দিয়ে গিয়েছেন ভগবানের সিস্টেম তখন আমরা এই জিনিসগুলি ভালো করে অনুশীলন করতে পারবো আমাদের ন্যাচারাল একটা পরিবেশ চাই সাধারণ এবং সহজ সরল পরিবেশ চাই সরল জীবন উচ্চ চিন্তা প্রভুপাদের যুগান্তকারী এই চিন্তাভাবনা প্রভুপাদের সিম্পল লিভিং প্লেন লিভিং হাই থিঙ্কিং সরল জীবনযাপন ফার্ম কমিউনিটি প্রভু প্রভুপাত স্থাপন করতে চেয়েছিলেন কৃষিক্ষেত্র বর্ণাশ্রম ভিলেজ বর্ণাশ্রম গ্রাম গ্রামীণ জীবন প্রভুপাত প্রমোট করতে বা এটা সবাইকে উৎসাহ দিতে চেয়েছিলেন সবাই গ্রামীণ জীবনে যাবে এবং সেখানে সহজ সরল জীবনযাপন করে এই সমস্ত কিছু আচার অনুশীলন করবে তো এই হচ্ছে সেই বিষয়ে আমরা এখন ডিটেলস বলছি না পরবর্তী আলোচনা করার চেষ্টা করব তো এই হচ্ছে মূল কথা আচার বিচার এবং আচার মূল আচার হচ্ছে কৃষ্ণ ভক্তি এই পঞ্চাঙ্গ ভক্তি নববিধাভক্তি মূল আচার কিন্তু সেটি করতে গেলে আমাদের বর্ণাশ্রম চাই সেরকম পরিবেশ চাই ব্যবস্থা চাই যেন আমরা সত্যগুণের স্তরে আসতে পারি সহজে সত্যগুণের থেকে আমরা আচারটা করতে পারি এবং তারপর হচ্ছে প্রচার কৃষ্ণ ভক্তির প্রচার করা আমরা যা তার প্রচার করে নিজের কাছে আমরা লুকিয়ে রাখবো না প্রভুপাত তার বৃন্দাবনে ভোজন কবিতা লিখছেন শ্রীকৃষ্ণ নহে কারো বাবারও সম্পত্তি খোয়ারের বাহির হও না কারো আপত্তি কৃষ্ণ কারো বাবার সম্পত্তি না কৃষ্ণ সকলের তাই এটা আমাদের কাছে আমরা লুকিয়ে রাখবো না খোয়ারের বাহির হো খোয়ার যেরকম গাভীর খোয়ার থাকে বা কবুতরের খোয়ার থাকে তার ছোট্ট জায়গায় থাকে যে সে তো এভাবে আমরা আমাদের যার যার খোয়ার মানে কমফোর্টেবল প্লেস আরামের জায়গায় বসে আছি বসে আমরা ভাবছি আমরা হরিনাম করব ভক্তি করব কিন্তু না বলছি আমাদের আরামের খোয়ার থেকে বেরিয়ে যেতে হবে এবং প্রচার করতে হবে কৃষ্ণ মৃত্যু প্রচারের জন্য ত্যাগ স্বীকার করতে হবে তপস্যা করতে হবে কৃচ্ছতা কষ্টতা কষ্ট স্বীকার করে আমাদের কৃষ্ণ ভবতামৃতের তত্ত্ব তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে প্রচার বিচার প্রচার যদি আমরা প্রচার করি প্রচার করাই হচ্ছে যথার্থ অহিংসা প্রভুপাদ প্রভুপাত ভগবদ্গীতায় বলছেন গীতার যখন কৃষ্ণ বলছেন অহিংসা সত্য তো সেখানে প্রয়োগছে অহিংসা মানে কি কৃষ্ণ ভক্তির প্রচার করাই হচ্ছে অহিংসা মনে করুন আমার কোন রোগ হয়েছে এখানে ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগ হয়েছে আমার আশেপাশে পাশের বাড়ির লোক মারা যাচ্ছে এখন আমি ডাক্তার আমার কাছে ম্যালেরিয়ার ঔষধ আছে এখন আমি যদি আমার পাশের বাড়ির প্রতিবেশীর প্রতি হিংসা পরায়ণ হই হিংসা থাকে যদি আমার মনে আমি ভাববো না এ মরুক ওকে আমি ঔষধ দেবো না আমি ওষুধ লুকিয়ে আমি বলবোই না আমার কাছে ওষুধ আছে সে মরে যাক মরে যাবে এটা হচ্ছে হিংসা কিন্তু যদি আমি অহিংসা পরায়ণ হই তাহলে তাকে আমি ওষুধটা দেবো যে নাও তুমি এই ওষুধ নাও তোমার এই রোগটা হয়েছে এই রোগের এই ঔষধ এই ঔষধটা খেয়ে আমারও রোগ ভালো হয়েছিল তুমিও খাও তাকে আমি দেওয়ার চেষ্টা করবো এটাই হচ্ছে অহিংসা একইভাবে এই জগতের লোকেরা এই ভবরোগে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হয়ে আছে চর্মরোগ বলা হয় এদেরকে এই যে আমরা দেহাত্ম বুদ্ধি দ্বারা আমরা মগ্ন হয়ে আছি একে চর্মরোগ বলা হয় ভবরোগ বলা হয় এই জগতে এই রোগের দ্বারা আক্রান্ত হয়ে আছে এখানে আর আমরা এই ঔষধ পেয়ে গিয়েছি মহাপ্রভুর কৃপায় এনেছি ঔষধি মায়া নাসি বারো লাগি হরিনাম মহামন্ত্র লো তুমি মাগি ঔষধটা পেয়ে গিয়েছি আমরা এখন অনু এইটা ঔষধটা খাওয়ার চেষ্টা করছি আমরা বেশি যতটুকু সম্ভব এখন আমার পাশে যে লোকটা বা এই যে এ এত লোক আছে সারা বিশ্বে তারা এই ভুব রোগে আক্রান্ত হয়ে ছটফট করছে যন্ত্রণায় যাতনায় কান্না করছে ক্রন্দন করছে যদি তাদের প্রতি আমার দয়া থাকে যদি তাদের প্রতি আমি আসলেই অহিংসা পুরায়ণ হই তাহলে আমি আমার কাছে যে ঔষধটি আছে এই ঔষধি মায় নাশিবার লাগি যে ঔষধটি দিয়েছেন মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র সেটি আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব যদি আমি হিংসা পরায়ণ হই তাহলে দেব না তাই যখন আমি কৃষ্ণ ভগবান মৃত্যু প্রচার করছি এটি হচ্ছে অহিংসার প্রকাশ আর যখন আমি প্রচার করছি না নিজে বসে থাকছি এটা হচ্ছে হিংসা তাই কৃষ্ণ ভগবান মৃত্যু প্রচার করা তাই প্রচারটা কীরকম একজন আমাদের বরিষ্ঠ ভক্ত তিনি উদাহরণ দিচ্ছিলেন প্রচার মানে কি না মনে করুন আমার কাছে একটা গ্লাস আছে গ্লাসের মধ্যে আমি দুধ ভরছি বা মনে করুন আমি জল ভরছি বা লেমন জুস ভরছি সেখানে যখন ভরছি পূর্ণ করছি এটা ঢালতে 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 যখন এটা কারায় গানায় পূর্ণ হয়ে যাবে তখন বাকিটা উপচে পড়বে অতিরিক্তটা উপচে পড়বে এই উপচে পড়াটা হচ্ছে প্রচার অর্থাৎ আমি যখন ভক্তি অনুশীলন করছি আচার করছি প্রকৃষ্টভাবে এবং আমি যখন রস আস্বাদন করছি ভক্তি রস আস্বাদন করছি যখন আমি তখন এই বাকি যেটা আছে এটা আমি সবাইকে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি সবার কাছে বিলিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে প্রচার কিন্তু যদি আমার ক্লাসটি যদি খালি থাকে এমপি থাকে তাহলে আমি অন্য ক্লাসটা কি ভরবো অন্যকে কি দেবো আমি আগে নিজেকে আচার করতে হবে প্রচার করতে গেলে আগে নিজেকে আচার করতে হবে নিজেকে সেটা আস্বাদন করতে হবে বুঝতে হবে সে আনন্দ পেতে হবে এবং সেটা করতে গেলে আগে আমাদেরকে বিচার ভালো করে করতে হবে বিচার ভালো হলে তবেই আমরা আচারটি ভালো করতে পারবো এবং তখনই আমরা প্রচারটি ভালো করতে পারবো তবে এই তিনটি একসাথেই হবে সাইমটেনিয়াসলি একই সাথে হবে যুগপথ যতটুকু আমরা বিচার করব শুনবো প্রভুপাদের গ্রন্থ বা শাস্ত্রে যে একটা লাইন লাইন পড়ব আমরা এই একটি লাইন একটি কথা প্রভুপাদ বা মহাপ্রভু বা কৃষ্ণ বললেন এই লাইনটি আমরা বোঝার চেষ্টা করব বিচার করার চেষ্টা করব বিশ্লেষণ করার চেষ্টা করব এবং তারপর সেটি আমাদের জীবনে পালন করার চেষ্টা করবো এবং সাথে সাথে এটি অন্যকে বলার চেষ্টা করব তো এই বিচার আচার প্রচার এই তিনটি যখন একসাথে করবো আমরা তখনই প্রকৃষ্টভাবে আমরা এই কৃষ্ণ কৃষ্ণভাবনামৃত আমরাও এর লাভ উঠাতে পারবো এবং অন্যকেও এটা প্রদান করতে পারবে এবং প্রচার বলতে গেলে আরেকটি জিনিস হচ্ছে প্রভুপাত বলছেন চারটি জিনিস এক কথায় প্রচার বলতে হরিনাম সংকীর্তন করা মহাপ্রসাদ বিতরণ করা এবং গীতা ভাগবত গ্রন্থ বিতর বিতরণ করা এবং কৃষ্ণ কথা বলা এই চারটি জিনিস এখন প্রচারের নামে অনেক কিছু মাথা জাগিয়ে উঠছে বিভিন্ন বিভিন্ন কিছু বলছে কে যোগা করবে এই করবে সেই করবে অষ্টাঙ্গ যোগ যোগ বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করছে ম্যাজিক শো ম্যাজিক শো বলে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে বিভিন্ন ধরনের প্রচারের নামকরণের কিছু হচ্ছে কিন্তু আসল প্রচার হচ্ছে কি আসল প্রচার হচ্ছে প্রভুপাত বলছে চারটে জিনিস হরিনাম সংকীর্তন করা মহাপ্রসাদ বিতরণ করা গ্রন্থ বিতরণ করা এবং কৃষ্ণ কথা বিতরণ করা ব্যাস প্রচার সন্তুষ্ট এবং প্রচার মানে তিনটি স্তর আছে শুধুমাত্র কিছু একটা বললাম প্রচার সেরকম না প্রচারের তিনটি স্তর কী তিনটি স্তর প্রথমত একজন বদ্ধজীবকে সে কৃষ্ণ বিমুখ আছে কৃষ্ণের থেকে বহির্মুখ তাই কৃষ্ণ বহির্মুখ থেকে কৃষ্ণ উন্মুখ করা তাকে আমি কৃষ্ণের কথা বলবো সে কৃষ্ণের কথা শুনে বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে কৃষ্ণের গ্রন্থ লাভ করে হরিনাম শ্রবণ করে সে কৃষ্ণ বহির্মুখ অবস্থা থেকে কৃষ্ণ উন্মুখ স্থলে আসবে অর্থাৎ কৃষ্ণের দিকে তাকাবে হ্যাঁ আমি কৃষ্ণের ভক্তি করতে চাই কৃষ্ণের দিকে আকৃষ্ট হবে কিছুটা হলেও এটা হচ্ছে ফার্স্ট অর্থাৎ কানেক্ট তাই কানেক্ট করা ভক্তিতে ফার্স্ট স্টেজ প্রথম স্তর দ্বিতীয় স্তর হচ্ছে তাকে আমি তখন এই বদ্ধ অবস্থা থেকে ধীরে ধীরে শুদ্ধ করার চেষ্টা করব বদ্ধ থেকে শুদ্ধ কনিষ্ঠ অধিকারী মধ্যম অধিকারী উত্তম অধিকারী ধীরে ধীরে তাকে উন্নত করার চেষ্টা করব আর তৃতীয় স্তর হতে তাকে শুদ্ধ থেকে সিদ্ধ স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করি কৃষ্ণ প্রেম লাভ করে জীবন সার্থক করা তো তাকে যদি এটা করাতে হয় যাকে আমি প্রচার করছি তাকে যদি আমি বদ্ধ থেকে একদম শুদ্ধ থেকে সিদ্ধ স্তরে নিয়ে আসতে হবে তাহলে আমাকেও সিদ্ধ স্তরে আসতে আসতে হবে তো সেজন্য আমাকেও আচার করতে হবে তাকেও প্রচার করতে হবে হুম এভাবেই আমরা বিচার আচার প্রচার তিনটি জিনিস ভালো করে বুঝার মাধ্যমে তিনটি জিনিস অনুশীলন করার মাধ্যমে কৃষ্ণ ভগবানের মতো লাভ গ্রহণ করতে পারবো